হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজকের রমিওর বার্থডে, তো আমি এখন এ বাড়ি থেকে বিকালে ও বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো, রমিওর জন্য এই যে এর মধ্যে রয়েছে কেক, তারপরে বেলুন, সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে কেক কাটিং এর। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। এই যে এর মধ্যে রমিওর কেক আছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এর মধ্যে কিছু বেলুন আছে, তারপরে আরো অনেক কিছু রয়েছে। এই যে ক্যান্ডেল রয়েছে, ও 2 বছর পূর্ণ হলো, ঠিক আছে? তো চলো ও বাড়িতে যাই, গিয়ে কি করছি তোমরা দেখতে থাকো। এখন আমি বাড়িতে চলে এসেছি। এই যে রমিও, চলো ছাদে যাবো, যাবে ছাদে? চলো এসো ছাদে যাই। এই যে দেখো রমিও ছাদে যাবে, যাবে ছাদে, জল খাবে। তো এখন নিচের ঘরে বেলুন ফোলানো হচ্ছে, তুলি এগুলো ফোলাচ্ছে, ঠিক আছে? তো বেলুন নিচে থেকে ফুলিয়ে নিয়ে তারপর আমরা উপরে যাব। তো উপরের একদিকের জানালার উপরে ডেকোরেশন করা হয়। আমাদের বেলুন দিয়ে ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, চলো দেখে নাও তোমরা। এরপর আমি এখন রেডি হয়ে নি, রেডি হয়ে তারপর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। এখানে চিকেন কষা কমপ্লিট। এই যে দেখো চিকেনটা দারুণ সুন্দর কালার এসেছে। আর মা এখন চিকেনটা করার পরে এখন এখানে চিকেন পকোড়া ভাজবে, ঠিক আছে? তো পকোড়াগুলো বানিয়ে নিই আমরা, তারপর খাওয়া দাওয়া করে কেক কাটিং করব। রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে উপরে এখন চলে এসেছি, আর উপরে রমিওকেও নিয়ে চলে এসেছি। তো কেক টেক এখন কাটবো, কাটা হয়নি, আর উপরে এখনো গোছানো হয়নি, তো নিচেই আছে সব কিছু, নিয়ে আসি, চলো দেখতে থাকো। তো এখন রমিওকে নিয়ে উপরে চলে এসেছি। তো এই যে ডেকোরেশন, এখানটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এখন রমিওকে কোলে করে নিয়ে এলাম। এই যে দেখাচ্ছি রমিও, এদিকে দেখো, এদিকে এই দেখো দেখো, ওই যে বাবা, যে কত চাটছে, দেখো ও এখন কোলেতে এইভাবে রয়েছে, এদিকে দেখছেই না। এই তো রমিও, রমিওর আজকে বার্থডে, কত বেলুন টাঙিয়ে দিয়েছি। আচ্ছা তো ওকে এখন নামিয়ে দিই। বসো বসো, তো সৌরভ আসছে অনেকটা দূর থেকে, একটা হর্নের আওয়াজ পেয়েছে গাড়ির আওয়াজেই, ও একদম চেয়ার থেকে লাফ দিয়ে একদম নিচে নেবে চলে গেছে। তো এই যে কেক এসে গেছে, মানে নিচে থেকে উপরে নিয়ে চলে এলাম কেকটা, ঠিক আছে? তো সৌরভও এসে গেছে, আর তারপরে তুলি, তারপর আমার জামাইবাবু, দিদি, সবাই, মা উপরে আসবে, এলেই কেকটা কাটিং করা হবে, দেখতে থাকো তোমরা। রোমিও কেমন করছে দেখছো? রোমিও সব থেকে প্রিয় জিনিস হচ্ছে গাড়ির চাবি, তো গাড়ির চাবিটা ওকে যদি দেওয়া হয় তারপরেও একটু শান্তশিষ্ট হয়ে তার কাজটা একটু বসে পড়ে, নয়তো গাড়ির চাবি যদি ও না পায় ততক্ষণ পর্যন্ত চেঁচাতে থাকে। তো রোমিওর থেকে আমি গাড়ির চাবিটা এখন কেড়ে নিচ্ছি, তো কেড়ে নিয়ে টেবিলে রেখে দেবো, কী করে দেখা যাক।
এখন সবাই মিলে রোমিওকে জামা পড়ানোর চেষ্টা চলছে, ঠিক আছে? সবাই মিলে ধরে টরেও পাচ্ছে না জামা পড়াতে, তো অবশেষে জামাটা পড়ানো হয়েছে। এরপর কেক কাটিং করা হবে, দেখতে থাকো। তো কেক কাটিং এর পরে, তারপরে ছবি টবি তোলার পরে আমরা এখন নিচে চলে এসেছি। তো আমি এখন পায়েস খেয়ে নিচ্ছি, তখন রাইসের সাথে আর পায়েসটা লাস্টে খাবো না বলে। তো এখানে এখন রাইস, চিকেন কষা, স্যালাড, তারপরে পায়েস, মিষ্টি, অনেক কিছুই আছে, তো খেয়ে নিই।